আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাবাউট পিজন, কলকাতার এই প্রথম যেখানে পাবেন পায়রা পোষার সম্পূর্ণ সঠিক গাইড। আর আমি জানাবো সেই সব তথ্য যা না জানার জন্য অনেকেই পায়রা পোষা ছেড়ে দিতে চলেছেন। আজকের আমি আলোচনা করব পায়রার টাল বা পিজন নেক প্যারালাইসিস বা পায়রার ঘাড় পক্ষাঘাত। তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন, দেখা এবং শোনার। এই ভিডিওতে রোগের প্রতিরোধ, লক্ষণ ও চিকিৎসা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো পায়রার টাল একটা এমনই রোগ যেটা সব পায়রা খামারির কাছে একটা চেনা কিন্তু ভয়ঙ্কর রোগ, যদিও এটি একটি অতি সাধারণ রোগ। অনেকেই এই রোগটিকে রানীক্ষেত বা নিউ ক্যাস্টেল বা পিএমবি ভাইরাস বলে ভুল করে থাকেন, কিন্তু এটা সঠিক না। টাল একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, সালমোনেলাসিস প্যারাটাইফয়েড দ্বারা সংক্রমিত রোগ। সালমোনেলাসিস এবং প্যারাটাইফয়েড জীবাণু দ্বারা সংক্রমিত রোগ। প্রতিটি জীবন্ত প্রাণীর শরীরে সহনীয় মাত্রায় এই জীবাণু থাকে, কিন্তু সেটা যখন বেশি হয়ে যায় তখন এটি মারাত্মক আকার ধারণ করে। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু না করলে পায়রার টাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাচ্চা পায়রার ক্ষেত্রে মৃত্যুর হার খুবই বেশি, তবে সময় মতো চিকিৎসা না নিলে বড় পায়রাও মারা যায়। এই রোগ যত না জীবাণু ঘটতির কারণে মারা যায়, তার থেকে পানি শূন্যতা ও খাদ্য ঘাটতি বা ক্রপ সংক্রমণে বেশি মারা যায়। অনেকেরই ধারণা এই রোগে কখনো কবুতর ঠিক হয় না, এটা একটি সম্পূর্ণ ভুল ধারণা। রোগের চিকিৎসা সম্বন্ধে পরে বলছি, আগে বলি প্রতিরোধ সম্বন্ধে। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ খামারিরা আমার হাজবেন্ডের কাছে প্রশ্ন করেন, দাদা এই রোগ হয়েছে কি চিকিৎসা দেব, কিন্তু প্রতিরোধ সম্পর্কে খুব কমই লোক জিজ্ঞাসা করেন। এখন আমি জানাবো রোগের কারণ ও তা প্রতিরোধ কিভাবে করব। কারণ তো অনেক আছে, তার মধ্যে মূল কারণগুলো যেমন সালমোনেল্লার জীবাণু আক্রান্ত পায়রা খামারে প্রবেশ করালে, মানে অনেকেই আছে পায়রা হাট থেকে বা যেখান থেকেই হোক না কেন কালেকশন করেন, করে সরাসরি তাকে পর্যবেক্ষণ না করে, তার কোনো রকম চিকিৎসা না করে সরাসরি খামারে ঢুকিয়ে দেয়। তা সেই পায়রাটা তো কি জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে আমরা তো সেটা জানি না। তো এই পায়রা দ্বারাও খামারে সালমোনেলার জীবাণু প্রবেশ করতে পারে। বুনো পায়রার সঙ্গে যোগাযোগের মাধ্যম, যেটা বিশেষ করে যারা ছেড়ে পায়রা পোষে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। বুনো পায়রার সঙ্গে লফটের পায়রার যোগাযোগের মাধ্যমেও জীবাণু খামারে প্রবেশ করতে পারে। জুতো বা পায়ের নিচের অংশে সংক্রমিত ধুলের মাধ্যমে, যেসব জুতো পরে আমরা হাটে যাই, পায়রার হাটে পায়রা কিনতে বা অন্য জনের লফটে গেল, সেখানে হয়তো সালমোনেলার জীবাণু আছে, তো সেই জুতো পরেই না পাল্টে বা না ধুয়ে সেই জুতো পরে সরাসরি লফটে উঠে গেলে সেখান থেকেও জীবাণু খামারে প্রবেশ করতে পারে। তীক্ষ্ণ দাঁত প্রাণী দ্বারা সংক্রমিত হয়, যেমন ইঁদুর আরশোলা ইত্যাদি সংক্রামক প্রাণী দ্বারাও এই রোগ হতে পারে। খাদ্য বিষক্রিয়াগত কারণে এটা আরও বেশি হয়ে থাকে। আমাদের পায়রার দানাকে যদি ঠিকঠাকভাবে গরম না করে ঠিকঠাকভাবে না খাওয়ায় তাহলে সেখান থেকেও এই জীবাণু খামারে প্রবেশ করতে পারে। এই নিয়ে আগে একটা ভিডিও আছে কীভাবে আমরা পায়রার দানাকে পরিষ্কার করবো, স্মল স্টেপস দ্যাট প্রোটেক্ট আওয়ার পিজনস ফ্রম বিগার ডিজিজ। তো চাইলে কমেন্টে জানাবেন, লিঙ্ক দিয়ে দেবো। আর হতে পারে সংক্রমিত মলের মাধ্যমে, সংক্রমিত মল বলতে যেমন রোগ আক্রান্ত পায়রা তারা যদি পায়খানা করে, সেই পায়খানাটা যদি খামারে থেকে যায় তখন সেখান থেকেও অন্যান্য পায়রা ছড়াতে পারে রোগটা। তো এই কীভাবে আমরা জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে আমরা খামারকে বাঁচাতে পারবো, এই নিয়েও একটা আগে ভিডিও ছাড়া হয়েছে, হাউ উই প্রোটেক্ট আওয়ার পিজন ফার্ম ফ্রম ব্যাকটেরিয়া। তো আপনারা চাইলে কমেন্টে জানাবেন, এরও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। খামারের জলের পাত্রে পায়খানা করলে সেটা যদি সরিয়ে নেওয়া হয়, সেই জল পান করলে সেখান থেকেও জীবাণু ছড়াতে পারে। সরাসরি ট্যাপ বা পুকুরের জীবাণুযুক্ত জল যদি ওদের খাওয়ানো যায় ফিল্টার না করে, তাহলেও সেখান থেকেও জীবাণু ছড়াতে পারে। প্রতিরোধ হিসাবে আমরা যে ব্যবস্থাগুলো নেব, প্রতিরোধ মানে রোগটা যাতে না হয় আমাদের খামারে, তো এই যে কারণগুলো বললাম এই কারণগুলো থেকে আমাদের বাঁচতে হবে।
আর প্রতি মাসে সালমোনেলার কোর্স করাতে হবে। এটা আমি করাই ব্যাকটেসিয়া 30, হোমিওপ্যাথি ওষুধ ব্যাকটেসিয়া 30 দিয়ে। এটা 1 লিটার জলে 1 ml দিয়ে প্রতি মাসে 4-5 দিন কোর্স করাতে হবে। নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োগ করতে হবে, আর সেটি যেন অবশ্যই প্রতি মাসে 5 দিন দৈনন্দিন তালিকায় থাকে। মনে রাখবেন, বি কমপ্লেক্স শরীরে জমা থাকে না, এটি 30-40% শরীর শোষণ করে, বাকিটুকু পায়খানার সাথে বের হয়ে যায়। আর যেহেতু এই রোগের প্রতিরোধ ও প্রতিকারের অন্যতম উপাদান বি কমপ্লেক্স, তাই ভালো মানের ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করার চেষ্টা করবেন। লেবু আর লবণ, লেবু লবণ জল এবং অ্যাপেল সিডার ভিনেগার আপনার পায়রার প্রতি মাসে 6-3 দিন যেন থাকে। এটা কিন্তু এই রোগ থেকে অনেকটাই বাঁচাতে পারে। খামার প্রতিদিন বা একদিন পরপর বা কমপক্ষে সপ্তাহে 2 দিন পরিষ্কার করে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা উচিত। এবার আছে এই রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে। প্রাথমিক লক্ষণ হিসাবে গাঢ় সবুজ পায়খানা বা সবুজ সাদা পায়খানা বা পাতলা সবুজ ও পাতলা পায়খানা। অধিকাংশ পায়রা কিছুটা শিথিল হয়ে যাবে, দ্রুত ওজন কমে যাবে এবং বুকের হাড্ডি বের হয়ে যাবে। পায়ের জয়েন্ট বা পা ফুলে যেতে পারে, গরুত বা গরল বয়েলস হতে পারে বা পায়রার গায়ে ফোসকা বা ফোঁড়ার মতো দেখা যেতে পারে। বমি বমি ভাব বা বমি করবে, সবুজ বমি করতে পারে। বাচ্চা পায়রা প্রায় শ্বাস সমস্যা দেখা দিতে পারে বা ডিম ফোটার পরে 2 বা 1 সপ্তাহের আগে বাচ্চা মারা যেতে পারে, অথবা ডিমের মধ্যে মৃত্যুর হার আরেকটি উপসর্গ হতে পারে। অনেকেই বলেন যে ডিম জমে না, ডিমের মধ্যে বাচ্চা মরে যাচ্ছে, এগুলো কিন্তু সালমোনেলা জীবাণুর উপস্থিতির লক্ষণ। ঘাড় বেঁকে যাওয়া বা মুচড়ানো, এগুলো সবই এই রোগের জীবাণুর উপস্থিতির লক্ষণ। বর্ষা ও শীতে এই রোগের তীব্রতা বেশি হয়ে থাকে। তো এবার আছে এই রোগ হলে চিকিৎসা কীভাবে করব, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে চিকিৎসা করব, তো একটু আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। আক্রান্ত পায়রাকে খামারের অন্যান্য পায়রা থেকে আলাদা রেখে চিকিৎসা করতে হবে। নিউরোবি, নিউরোবিয়ন, নিউরালজিন ইত্যাদি যে কোনো একটা মানুষের ইঞ্জেকশন ভায়ালে তরল উপাদান, এটা হচ্ছে নিউরোবিয়ন ফট, এটা অনেক দিন আগেকার ওষুধ আমার কাছে ছিল, তো সেটাই আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। তো এর ভিতরে তরলটা ইনসুলিন সিরিঞ্জের 100 ইউনিট সিরিঞ্জের ইনসুলিন সিরিঞ্জের 1/3 ভাগ, অর্থাৎ 30 ইউনিট থেকে 35 ইউনিট, এর বেশি নয় কিন্তু, করে 30-35 ইউনিট করে বুকের মোটা মাংসে প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে খালি পেটে 1 বার, টানা 10-15 দিন এইভাবে করে যেতে হবে, কোনো মাঝখানে বিরতি দিলে হবে না। ইঞ্জেকশন প্রয়োগ করার পর বমি করতে পারে, তো বমির জন্য আলাদা কোনো ওষুধ দেওয়া যাবে না। অনেকেই আছে বমি করে বলে ইঞ্জেকশন বন্ধ করে দেন বা বমির আলাদা ওষুধ দেন, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। বমি করানো এই রোগের অন্যতম চিকিৎসা। বমির মাধ্যমে এই রোগের জীবাণু শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, তাই কোনো ওষুধ দেওয়া যাবে না। আর তার সঙ্গে পায়রাকে তরল খাবার, যেমন রাইস স্যালাইন আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, রাইস স্যালাইন দেওয়া যেতে, ভাতের ফ্যান নুন দিয়ে গুলিয়ে, ভাতের ফ্যানকে নুন দিয়ে গুলিয়ে 5-10 ml, বা বার্লি নুন দিয়ে রান্না করে বা আটা নুন দিয়ে গুলিয়ে, ওষুধ ইঞ্জেকশন দেওয়ার 1 ঘন্টা পরে দিতে হবে। ইঞ্জেকশনটা ভেঙে এভাবে তরল ওষুধটাকে সিরিঞ্জে টেনে যেটা থাকবে সেটা যদি আপনারা আবার ব্যবহার করতে চান তো ওটাকে ভালোভাবে স্টোর করতে হবে।
যেগুলোর ঘাড় কাঁপিয়ে বা ঘুরতে থাকে, তাদের বেলাডোনা থার্টি 2-3 ফোঁটা করে দিনে 3-4 বার 15-20 দিন টানা দিয়ে যেতে হবে। এতেও ভালো ফল পাওয়া যায়। দেখুন আপনারা সিরিঞ্জে আমি এখানে 30 ইউনিট তুলেছি, তো 30-35 পর্যন্ত শেষ, এর বেশি নয়, কিন্তু বেশি দিলে পায়রা মারা যাবে। 30-35 ইউনিট পর্যন্ত। আর এর সঙ্গে সহযোগী ওষুধ হিসাবে হোমিওপ্যাথি ওষুধ, ক্যালকেরিয়া ফসফোরিকা 12x, এমনি ক্যালফস 12x বললে আপনাকে যে কোনো ওষুধ দোকান, হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে দিয়ে দেবে, 12x ট্যাবলেট 1-2 করে এর সঙ্গে দিলে ভালো ফল পাওয়া যায়। এটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা 12x। ইঞ্জেকশন কোর্স শেষ হয়ে যাওয়ার পর 7 দিন কড লিভার অয়েল ক্যাপসুল 1টা করে দিতে হবে। যাদের পজিশান খুব খারাপের দিকে, তাদের টানা 10-15 দিন ইঞ্জেকশন দেওয়ার পর আবার কিছুটা বিরতি দিয়ে আবার কিছুদিন 10-15 দিন, এটা বেলাডোনা থার্টি। তো যাদের অবস্থা বেশি খারাপ, তাদের 10-15 দিন টানা ইঞ্জেকশন করার পর মাঝখানে 10-15 দিন আবার বিরতি দিয়ে আবার চিকিৎসা শুরু করতে হয়। অনেক ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হয়। এবং অসুস্থ পায়রাকে প্রত্যেক দিন 1 ঘন্টা রোদে দিতে হবে, 1 ঘন্টা রোদে দিতে হবে। আর ঘাড়কে হাত দিয়ে মালিশ করতে হবে, হালকা হাতে মালিশ করে দিতে হবে প্রত্যেক দিন। অনেকেই এই চিকিৎসা থেকে ভালো ফল পান না অভিযোগ করে থাকেন। ভালো ফল না পাওয়ার কারণ হিসাবে বলা যায় ওষুধ সংরক্ষণ করতে পারেন না, বা ভায়াল ভাঙার পর সেটা মুখ বন্ধ না করে রাখে, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না। অনেকেই তো বুক বলতে পেট বোঝেন, পেটে প্রয়োগ করেন, কিন্তু ঠিক না। দেখুন বুকের এই হাড় থাকেই, হাড়ের পাশে যে মোটা মাংস এই জায়গায় প্রয়োগ করতে হবে। এটা আমার ভালো পায়রা ধরে এনেছি শুধু আপনাদের দেখানোর জন্য। অনেকেই ঘাড়ে করে থাকেন, ওটাও ঠিক নয়, অনেকে পেটে করেন, এটাও ঠিক নয়। তাই বুকের দুপাশের মোটা মাংসে করতে হবে, একদিন এপাশে করলে পরের দিন অন্য পাশে, একই দিকে কিন্তু ইঞ্জেকশন করা যাবে না। ঘাড়েও করবেন না, পেটেও নয়। চিকিৎসায় ভালো ফল পাওয়ার না কারণ হিসাবে আরও বলা যেতে পারে ভালো মানের ওষুধ কিনতে ব্যর্থ হন, একই সিরিঞ্জ দিয়ে সবাইকে প্রয়োগ করেন, মানে একের বেশি পায়রা যদি হয়ে থাকে তো একই সিরিঞ্জ দিয়ে করলে হবে না, আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। বেশি ওষুধ প্রয়োগ করা যাবে না, 30-35 পর্যন্ত ওষুধ প্রয়োগ করতে হবে। আর চিকিৎসা চলাকালীন কোনো রকম ক্যালসিয়াম বা ভিটামিন প্রয়োগ করা যাবে না, বমির ওষুধ প্রয়োগ করা যাবে না। অনেকেই আছে ছোটো খাঁচায় রেখে চিকিৎসা করেন, এটাও ঠিক নয়, অবশ্যই বড় খাঁচায় রাখতে হবে। কোনো রকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না, তরল খাবার বেশি দেওয়া যাবে না, 5-10 ml পর্যন্ত লাস্ট, বেশি দিলে নাক মুখ থেকে উঠে ওদের মৃত্যুর হার বেশি হয়ে থাকে। সবশেষে বলি এই রোগটি মারাত্মক কিছুই না, এই রোগটি খামারের ব্যবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ আপনি কতটা সচেতন খামারি সেটাই নির্দেশ করে। মানুষের শরীরে চুলকানি যেমন তার অসচেতনতা বা নোংরা স্বাস্থ্য ব্যবস্থাপনা নির্দেশ করে, তেমনি সালমোনেল্লা ও টাল রোগ একটি খামারের তেমন ব্যবস্থাপনা নির্দেশ করে। মনে রাখবেন এই রোগ থেকে 100% আরোগ্য সম্ভব, কিন্তু প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। আর সেজন্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন এই রোগটি থেকে আপনাদের পায়রা সবসময় নিরাপদ থাকে। এই ভিডিওতে যতটা বিস্তারিত সম্ভব এই রোগ সম্বন্ধে জানাবার চেষ্টা করেছি, তাই ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকলে আপনাদের পায়রাপ্রেমী বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান, তাই ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার পরে নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।